যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝহাবকে লক্ষ্য করে কথা বলিনি। কারণ তাকলিদ না করলে, ইমাম না মানলে যা হয় হারি তাই হইতেছে এই অবস্থা। কথা বেশি বাড়াবো না, এক কথায় বলে চলে যায়, হুজুর বয়ান করবেন। এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন লিফলেট বিতরণ, চটি বই বিতরণ, হুলুস তুল, তার টাকা করতে হবে। হাদিসে কি আছে না আছে আপনারা অনেক শুনছেন বুঝছেন, আমি একটা সাধারণ জ্ঞানের কথা বলি। আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, একজনকে জিজ্ঞেস করছেন, ভাই গুলিস্তান যাওয়ার ভাড়া কত, বাস ভাড়া কত? উনি বলেন বাস ভাড়া 8 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন বাস ভাড়া কত, উনি বলেন 20 টাকা। এখন আপনি বাস স্টেশন যাওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে যাবেন না 20 টাকা নিয়ে যাবেন বলেন তো? কারণ 8 টাকা নিয়ে গেলে যদি বাস্তবে ভাড়া 20 টাকাই হয় তো গুলিস্তান যাওয়া তার কপালে জুটবে না, উল্টা যে রিক্সা ভাড়া দিয়ে গেছেন সেটাও জড়িবে না। তাই 20 টাকা নিয়ে যেতে হবে। যদি ভাড়া 20 টাকা হয় 20 টাকা দিয়ে গুলিস্তান যাবেন, যদি 8 টাকা হয় 8 টাকা দিয়ে গুলিস্তান যাবেন, বাকি 12 টাকা দিয়ে নাস্তা খাবেন, বড় আরাম। এবারে আসুন, নামাজ হলো বেহেস্তের ভাড়া, আসসালাতু মাফতাহুল জান্নাহ, বেহেস্তের চাবি মানে বেহেস্তের ভাড়া হলো নামাজ, কাউন্টার হলো হাশর মাঠ, যাইতেছেন এদিকে আল্লাহ পাক যে সরে কই যাও ওই বেহেস্তে, তো ভাড়া দিতে হবে না, আসো ভাড়া দিয়ে যাও, আসছেন তো নামাজ আনছো, তো আনছি, তো তারাবিও তো নামাজ আনছো, কয় যে আনছি, কয় রাখা, তো আনছি 8 টাকা। যদি বাস্তবে আমার আল্লাহর দৃষ্টিতে তারাবির ভাড়া 20 টাকাতেই লাগে, কিন্তু বাকি 12 কই, কই নাই, কই তাহলে এদিকে যাও, ভাড়া তো নেই। আর হানাফিদের কিছু জিজ্ঞেস করে ভাড়া আনছো আনছি, তারাবি আনছো আনছি, কয় রাখা 20 টাকা, তো যাও এদিকে যাও। আর যদি 8 টাকাতে হয় আমার আল্লাহর দৃষ্টিতে, তারপরে হানা ফিরে আল্লাহ এ নেন 8 টাকা, বাকি 12 ও এটা তো নফল, বেহেস্তে নাস্তা খাওয়া যাবে। এই কমন চেষ্টা নাই, কেন নাই? তাকলিদ যে করে না, মজহাব মানে না, ইমাম মানে না, এই জন্য এই বুদ্ধিটাও নেই, তাই 8 টাকা নিয়ে পারাপারি।